প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রয়েছে তোমাদের প্রত্যেকের একটা বিষয়ে প্রশ্ন রয়েছে আমাদের এর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কি পুনরায় বন্ধ হয়ে যাবে যে হারে রাজ্য তথা দেশে অমিক্রণ বাড়ছে একই সাথে তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজের পড়ুয়া রয়েছে তোমাদের ভ্যাকসিনেশান আন আঠেরো বছরের কম বয়সীদের কবে থেকে দেওয়া হবে এবং কোথার থেকে পাবে তৃতীয় ডোজ দ্বিতীয় ডোজ কমপ্লিট হয়ে গেলে তৃতীয় ডোজ কবে থেকে দেওয়া হবে এবং তৃতীয় ডোজ দেওয়ার আর ন্যূনতম ক্রাইটেরিয়া কী রয়েছে আমাদের সর কেন্দ্র সরকারের সমস্ত কিছু বিস্তারিত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কোনো মতামত জানানোর থাকলে কিংবা কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজের পড়ুয়া আছো তোমাদের প্রত্যেককে বলে রাখি এই মুহূর্তে কিন্তু অন্যান্য রাজ্যের পরিস্থিতি কিন্তু একেবারেই খারাপ এবং আমাদের রাজ্যের পরিস্থিতিও কিন্তু ধীরে ধীরে এ খারাপের দিকে যাচ্ছে অমিক্রমের সংখ্যা দেশ তথা রাজ্যে কিন্তু বিগত সময়ের থেকে ক্রমাগত বাড়তে চলেছে এবং দ্রুত গতিতে যে বাড়ছে সেটা আমরা প্রত্যেকেই জানতে পারছি সেই কারণে তোমাদের অনেকের এই মুহূর্তে ডাউট রয়েছে আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের কি হবে সেটা কি পুনরায় বন্ধ হয়ে যাবে যে হারে বাড়ছে অমিক্রণ সেই অনুযায়ী কিন্তু আমাদের রাজ্যেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিকেই প্রায় যেটা বাস্তব সেটাই বললাম কারণ এই মুহূর্তে যে ইনফরমেশান পাওয়া যাচ্ছে সেই ইনফরমেশান অনুযায়ী বলছি কিন্তু রাজ্য সরকারের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার কথা যদি বলি জানুয়ারি মাসে যারা শিশু রয়েছে তাদেরকে নিয়েও ক্লাস করানোর তাদের পরিকল্পনা রয়েছে কিন্তু পরিস্থিতি কোন দিকে যায় তার উপর কিন্তু স্কুল কলেজ পুনরায় বন্ধ হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে অমিক্রণ বা কোভিডের সিচুয়েশন অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে তোমরা যারা পনেরো থেকে আঠেরো বছর বয়সের ছাত্রছাত্রী রয়েছ স্কুল কলেজে পড়ছ তোমাদের ভ্যাকসিনেশান কিন্তু জানুয়ারির তিন তারিখ থেকে শুরু হয়ে যাবে তোমরা এক্ষেত্রে অনেকেই জিজ্ঞাসা করছো যে আমাদের ভ্যাকসিনেশান কিভাবে হবে যারা পনেরো থেকে আঠেরো বছরের মধ্যে রয়েছো এবং স্কুলে পড়ছো তোমরা প্রত্যেকেই প্রায় আর নবম শ্রেণীর ওপরেই রয়েছ সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকসিনেশান স্কুল থেকেই দেওয়া হবে তোমরা সকলেই যেন তোমাদের আধারের নথি কিন্তু আগের থেকে স্কুল নিয়ে রেখেছে সেই কারণে তোমাদের ভ্যাকসিনেশান কিন্তু স্কুলকে প্রদান করে স্কুল থেকেই প্রদান করা হবে এবং তুমি চাইলে এ পার্শ্ববর্তী কোনো সেন্টার থেকেও ভ্যাকসিনেশান নিতে পারো ও তোমার সীমা দেখিয়ে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এরপরে যাদের ডবল ভ্যাকসিনেশান সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে তাদের তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ এর দেওয়ার ক্রাইটেরিয়া কি কবে থেকে শুরু হচ্ছে তৃতীয় ডোজের ভ্যাকসিনেশন সেটা বলার আগে দ্বিতীয় ডোজ নিয়ে অনেকে ডাউট রয়েছে ফার্স্ট ডোজ তো দিয়ে দিয়েছো অনেক কলেজের পড়ুয়া রয়েছে স্কুলের পড়ুয়া রয়েছে যারা প্রথম ডোজ তো দিয়ে দিয়েছ কিন্তু দ্বিতীয় ডোজ এখনও পর্যন্ত দেওনি যারা কলেজের ছাত্রছাত্রী আছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আমাদের কলেজের পক্ষ থেকে কবে দেওয়া হবে প্রত্যেকটা কলেজ কিন্তু দ্বিতীয় ভ্যাকসিনেশান দেওয়ার সময়সীমা আগেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে কাজেই অফিশিয়াল ওয়েবসাইট অবশ্যই চেক করো এছাড়া যদি তোমার দ্বিতীয় ভ্যাক্সিনেশনে এ মিস হয়ে যায় তোমাদের কলেজের সেক্ষেত্রে কলেজেই গিয়ে দ্বিতীয় ভ্যাকসিনেশান দিতে হবে প্রথম ভ্যাকসিনেশান কলেজে দিয়েছে বলে এরকম কোনো ব্যাপার না তোমার পার্শ্ববর্তী কোনো সেন্টার থেকেও তুমি কিন্তু দ্বিতীয় ভ্যাকসিনেশান নিতে পারো তোমাদের ফার্স্ট ভ্যাকসিনেশানের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দেখিয়ে এ তো যারা দ্বিতীয় ডোজ নেও তাদের অবশ্যই অনুরোধ করব তোমরা অবশ্যই দ্বিতীয় ডোজটা নিয়ে নাও তোমরা যে সকল ছাত্রছাত্রী ডাউট ছিল তোমাদের জানিয়ে দিলাম আর এই মুহূর্তে তোমরা জানো কোভিডের নতুন ভেরিয়েন্ট অমিক্রণ আসছে আর এই অমিক্রণই তৃতীয় ঢেউ আনতে পারে আমাদের দেশ তথা সকল রাজ্যে সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি পর্ব চলছে এ কেন্দ্র সরকারের রাজ্য সরকারের এবং মুখ্যমন্ত্রীও সেই অনুযায়ী কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং বাইরের যে দেশগুলো রয়েছে আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন থেকে শুরু করে তারা কিন্তু রীতিমতো তৃতীয় ডোজ কিংবা বুস্টার ডোজ দেয়া শুরু করে দিয়েছে কয়েক মাস আগের থেকেই কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত তৃতীয় ডোজ বা বুস্টার ডোজের কাজ কিন্তু শুরু হয়নি আর তোমরা সকলেই যেন ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে বুস্টার ডোজ বা এই তৃতীয় ডোজের কথা যেটা অন্যান্য দেশে আগের থেকেই চালু হয়েছিল এই মুহূর্তে অমিক্রণকে রুখতে তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ কিন্তু যাদের দ্বিতীয় ডোজ কমপ্লিট হয়ে গেছে তাদেরকে দেওয়া হবে এর ন্যূনতম ক্রাইটেরিয়া কি কতদিন অন্তর দেওয়া হবে যারা দ্বিতীয় ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ সম্পূর্ণভাবে কমপ্লিট করার পর ন থেকে দশ মাস পর এই তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ কিন্তু তোমরা নিতে পারবে কাজেই তোমরা অনেকে যারা জিজ্ঞাসা করছিলে আমরা এই মুহূর্তে ভ্যাকসিনেশান দিয়েছি আমরা কি তৃতীয় ডোজ নিতে পারবো তো ক্ষেত্রে প্রত্যেকে বলে রাখি দেশে এখনো পর্যন্ত তৃতীয় ডোজের যে প্রক্রিয়া সেটা শুরু হয়নি খুব দ্রুত গতিতে শুরু হবে খুব তাড়াতাড়ি শুরু হবে কিন্তু কিন্তু দ্বিতীয় ডোজ কমপ্লিট হওয়ার ন থেকে দশ মাস পরই এই বুস্টার ডোজ তোমরা নিতে পারবে যেটা রীতিমতো এই মুহূর্তে জানা যাচ্ছে আর একই সাথে জানুয়ারি মাসের দশ তারিখের পরই এই যে বুস্টার ডোজ সেটার প্রক্রিয়া কিন্তু ধীরে ধীরে চালু হবে সবার প্রথমে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা রয়েছে বা ডক্টর রয়েছে বা যারা রীতিমতো চিকিৎসার সাথে যুক্ত রয়েছে কিংবা স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের প্রত্যেককে এই ডোজ দেওয়া হবে যেরকমভাবে প্রথম দিকে এ স্বাস্থ্যকর্মীদের সবার প্রথমে ভ্যাকসিনেশান দেওয়া হয়েছিল টিকাকরণ করানো হয়েছিল সেরকমভাবে বুস্টার ডোজও তাদেরকে দেওয়া হবে তারপরেই কিন্তু আমাদের ভারতের প্রত্যেকটি নাগরিককে তৃতীয় ডোজ দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু চালু হবে যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে এবং তোমাদের মধ্যে অনেকে কিন্তু এটাও আমাকে বলছো যে ভ্যাকসিন নিয়ে কি লাভ তো এই কোশ্চেনটা আমি কিন্তু তোমাদের কাউট থেকে আশা করি না কারণ তোমরা প্রত্যেকেই শিক্ষিত তোমরা প্রত্যেকেই শিক্ষা জগতের সাথে যুক্ত তোমরা যদি চাও পুরো বিস্তারিত জানতে ভ্যাকসিনেশনের নিয়ে আমাদের কি লাভ হবে ভ্যাকসিনেশান নিলে কি পরবর্তীকালে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এই ভ্যাকসিনেশনের পরে কি আবার একটা নতুন ভ্যারিয়েন্ট নিলে আবার একটা ভ্যাকসিনেশানের প্রয়োজন পড়বে এমনটি হচ্ছে কেন ভ্যাকসিনেশানের এর আমাদের কার্যকারিতা কী কী প্রয়োজন এই সম্বন্ধে যদি ডিটেলসে জানতে চাও যে কিভাবে আমাদের এই সমস্ত যে কোভিড ভাইরাস আছে সেটা এখানেই থেমে যাবে এবং সমস্ত কিছু আগের মতন হয়ে যাবে এ সে তা নিয়ে যদি ভিডিও চাও বিস্তারিতভাবে তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো বিস্তারিতভাবে সেই বিষয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যদিও এখনও পর্যন্ত এই ভিডিও ইউটিউবে হয়তো বা অ্যাভেলেবেল নেই তো কাজেই তোমরা যদি কমেন্ট করো পুরো বিস্তারিত সিস্টেমটাকে তোমাদের বোঝানোর আমি প্রচেষ্টা করব। আর তোমরা প্রত্যেকেই শিক্ষিত সেই কারণে তোমরা প্রত্যেকেই ভ্যাকসিনেশান নিতে অতি অবশ্যই চাইবে একই সাথে আমি তোমাদের প্রত্যেকে বলবো তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর তোমাদের মধ্যে কারা প্রথম ডোজ নিয়ে ফেলেছ এখনও দ্বিতীয় ডোজ বাকি রয়েছে এবং কাদের দুটো ডোজই কমপ্লিট হয়ে গেছে এবং কতদিন হয়েছে এই দ্বিতীয় ডোজ নিয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাও এবং তোমাদের মধ্যে কারা পনেরো থেকে আঠেরো বছর স্টুডেন্টদের মধ্যে রয়েছে ও যারা ভ্যাকসিনেশনের জন্য বা টিকাকরণের জন্য ওয়েট করছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাও তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো জয় হিন্দ জয় ভারত